প্রবাসী অধ্যুষিত সিলেটে প্রাসাদের মতো বাড়ি বা মহলের অভাব নেই। যে কোনো আগন্তুককে তাক লাগিয়ে দেওয়ার মতো সিলেটের অনেক গ্রামেও আলিশান মহল রয়েছে। তবে নগরীর অদূরে ইসলামপুরের শান্ত ছায়া ঘেরা এলাকায় নির্মিত কাজী ক্যাসেল একেবারেই হইচই ফেলে দিয়েছে সারা দেশে। এমন নির্মাণ শৈলী ও সৌন্দর্য মানুষকে বিমোহিত করছে। বাড়িটি আভিজাত্যময়, ইতালিয়ান মার্বেলের আধিক্য পুরো বাড়ি জুড়ে। আর সেই মার্বেল পাথর থেকে যখন আলোর দ্যুতি বের হয়, তখন স্বপ্নময় হয়ে ওঠে সমস্ত পরিবেশ। বাড়িটি নিঃসন্দেহে শ্রীভূমি সিলেটের সৌন্দর্যে উৎকর্ষতা দান করেছে। বলা যায় প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেটে এ আরেক সংযোজন। হয়তো একসময় বাড়িটি ঘিরে কতই না রূপকথার গল্পের জন্ম দিবে, তবে এটা এক বাস্তব চিত্রকলা। কাজী ক্যাসেলকে ঘিরে নানা কৌতূহল জন্ম নিয়েছে এরই মধ্যে। মুখে মুখে প্রচার হচ্ছে বাড়িটি নির্মাণে ব্যয় 300 কোটি টাকা, আবার কেউ বলছেন আরও বেশি। তবে বাড়ির মালিক বলছেন এর নির্মাণ ব্যয়ের সঠিক হিসেব তিনি নিজেও রাখেননি, কারণ এটি নির্মাণ করেছেন তিনি নিতান্তই শখের বশে। আর তাই বিভিন্ন দেশে যখন যেখানে যা কিছু তার চোখে ধরেছে তা এনে বাড়িতে সংযোজন করেছেন। প্রায় 8 একর জায়গার উপর নির্মিত 3 তলা এই বাড়িটি নির্মাণ করেছেন বিশ্বখ্যাত আল হারামাইন গ্রুপের কর্ণধর শিল্পপতি মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির। তার গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার। বাড়ির নির্মাণ ব্যয় প্রসঙ্গে তিনি বলেন, এটি আমার ব্যবসা নয় যে কত খরচ হলো আর কত বিক্রি করব তার হিসাব রাখতে হবে, তাই এর হিসাব রাখার খুব প্রয়োজন মনে করিনি। তবে বাড়িটির নির্মাণ কাজ সম্পন্ন করা পর্যন্ত প্রায় 500 কোটি টাকা ব্যয় হতে পারে এমন আভাস তিনি দিয়েছেন। প্রায় 29টি দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের সমন্বয়ে এই কাজী ক্যাসেল। এর নির্মাণ শৈলী ও ভেতরের ফিটিংস দেখলে এটিকে প্যালেস বললেও ভুল হবে না। এর পরতে পরতে রয়েছে মুগ্ধতার ছাপ। বাড়ির প্রতিটি অনুষঙ্গ মানুষকে কৌতূহলী করে। কারো মতে এটি রাজপ্রাসাদ, আবার কারো মতে রীতিমতো স্বর্গপুরী। এই কাজী ক্যাসেলের দিনে এক রূপ আর রাতে আরেক রূপ। বিশেষ করে সন্ধ্যা নামতেই কাজী ক্যাসেলের হরেক রকমের বৈদ্যুতিক বাতি হরেক রকমের আলো ছড়ায়। এখানে ঘটেছে মার্জিত রুচির বহিঃপ্রকাশ। এক মায়াবী পরিবেশ মানুষকে কাছে টানে। বাড়ির ছাদে রয়েছে হেলিপ্যাড, আছে সুইমিং পুল, স্টিম বাথ, 2টি লিফট, অত্যাধুনিক স্নানাগার, 14টি লিভিং রুম, কিচেন, 2টি থিয়েটার, রিক্রিয়েশন এরিয়া, পার্টি হল, টেনিস কোর্ট, ব্যাডমিন্টন কোর্ট, মিটিং এবং ইভেন্টের জন্য আলাদা আলাদা জায়গা, স্পা ট্রিটমেন্ট এরিয়া, জিমনেশিয়াম, বাগান, কি নেই এই বাড়িতে। 2008 সালে সিলেটের ইসলামপুর এলাকায় 3 তলা এই বাড়ির নির্মাণ কাজ শুরু হয়। বাড়ির কাজে প্রকৌশলী ছিলেন দুবাই, ফ্রান্স, লেবানন ও জার্মানির। প্রথমে এটা আমি একটা আমার দুবাই থেকে একটা আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার নিয়ে আসছিলাম, তো উনি প্রথমে ডিজাইনটা করছিল, পরবর্তীতে ইন্টেরিয়াল ডিজাইনটা দিয়েছিলাম আমরা একজন লেবানিজকে, আর আপনার লাইটিংগুলা দিয়েছিলাম একজন টিফেনি লাইটিং জার্মানকে, এবং ফ্লোরগুলো করছিল একটা ফ্রান্সের কোম্পানি। ওই 4টা কোম্পানি মিলেই যা কাজটা করেছে। বাড়ির সকল উপকরণ আনা হয় বিদেশ থেকে। যে দেশের যে উপকরণ সেই দেশের শ্রমিক দিয়ে কাজ করানো হয়েছে বাড়িটিতে। আরেকটি মজার ব্যাপার হলো বাড়িটি যে তলা বিশিষ্ট তা খুব সহজে বোঝা যায় না। 8 বছর ধরে প্রতিদিন গড়ে প্রায় 250 শ্রমিক কাজ করেছেন বাড়িটি নির্মাণে। 3 তলা এই ভবনের আয়তন প্রায় 80,000 স্কোয়ার ফুট। প্রায় 5,000 মানুষের অনুষ্ঠান বাড়িতে করার ব্যবস্থা রাখা হয়েছে। পারিবারিক অনুষ্ঠান আয়োজনের জন্য আলাদা আলাদা কক্ষ। শুধু 3 তলায় রয়েছে 9টি ডাইনিং। আভিজাত্যের প্রলেপ রয়েছে পুরো বাড়িতে। এত শান শওকতের বাড়ির আসবাবপত্র দেখলে মনেই হবে না কোনো কিছু অতিরিক্ত হয়েছে, অর্থাৎ সেখানে যা প্রয়োজন তাই সংযোজিত হয়েছে। সৌদি আরবের ওয়াকফ মিনিস্ট্রির উপহার দেয়া পবিত্র কাবা শরীফের দরজার রেপ্লিকাও রাখা হয়েছে যত্ন করে। 3 তলা এই প্রাসাদে রয়েছে 29টি মাস্টার বেডরুম। এক একটি বেডরুম সাজানো হয়েছে এক এক দেশের ঐতিহ্যের সাথে মিল রেখে। শিল্পপতি নাসির জানান, লোক দেখানোর জন্য নয়, 91টি পরিবারের সবাইকে এক বাড়িতে নিয়ে আসার উদ্দেশ্যেই এই বাড়িটি নির্মাণ করেছেন তিনি। মাহতাবুর রহমান বাংলাদেশ সরকার কর্তৃক পরপর 3 বার CIP নির্বাচিত হন।
2013 এবং 2014 সালে বাংলাদেশে সর্বাধিক রেমিট্যান্স প্রেরণের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড লাভ করেন তিনি। দুবাই, সিঙ্গাপুর সহ বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে তার পারফিউম ব্যবসা। এছাড়াও তিনি একজন ট্রি প্ল্যান্টার। সিলেটে তার চা বাগান রয়েছে। এক ছেলে, চার মেয়ে ও স্ত্রীকে নিয়ে পঞ্চাশোর্ধ্ব শিল্পপতি নাসির সুখেই আছেন।